সাহিত্যের জগতে দেবজ্যোতি ভট্টাচার্য একটি সুপরিচিত নাম। জীবনের একঘেয়েমি থেকে মুক্তি আমরা সকলেই চাই, কিন্তু তার জন্য যে সাহস, উৎসাহ ও উদ্দীপনার প্রয়োজন, তার সঙ্গে আমরা পাল্লা দিয়ে উঠতে পারি না। দেবজ্যোতি ভট্টাচার্য হলেন এমন ব্যক্তিত্ব যার মধ্যে রয়েছে তারুণ্যের ছোঁয়া, গভীর জীবনোপলব্ধি এবং সেই সঙ্গে অদম্য উৎসাহ। নতুন প্রজন্মের জন্যই নয়, বয়োজ্যেষ্ঠ মানুষদের কথা ভেবেও তার জয়ঢাকের পথ চলা শুরু। সাহিত্যের প্রতি অনুরাগ এবং গভীর পঠনশৈলী তাঁকে এই কাজের প্রেরণা যোগায়। দেবজ্যোতি ভট্টাচার্যর সঙ্গে আজকের আড্ডায় কিছুক্ষণ। নমস্কার। দেবজ্যোতি ভট্টাচার্যকে আমাদের প্রতিলিপির প্ল্যাটফর্মে স্বাগত। ধন্যবাদ। আজকে আমরা বাংলা সাহিত্য নিয়ে এমন কিছু আলোচনা করব যেটাতে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তাদের কিছু যেন আমরা দিয়ে যেতে পারি, কেননা এখন বাংলা ভাষা এরকম একটা জায়গায় চলে এসেছে। আপনি হয়তো খুব ভালো করে যেহেতু এই বিষয়ে কাজ করছেন, আপনার জীবনের শুরুটা ছিল সরকারি একটা পদে, সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ পদ থেকে তারপর আপনি ওটাতে সুইচিং করলেন। হ্যাঁ, এই ব্যাপারটা যদি আসলে একটা জিনিস হলো, আমরা একটা বিশ্বাস করি যে 40-45 এই বয়সটা কিন্তু জব সুইচের বয়স, কারণ আমি যে পেশায় আছি সেখানে আমি প্রায় তার অনেকটাই জানি, জেনে গিয়েছি, নতুন করে আর কিছু জানবার পাওয়ার পরিমাণ কমে যায়, ফলে তখন যেটা হয় যে দিনগত পাপক্ষয়ে দাঁড়িয়ে যায়। আর্থিক নিরাপত্তা আছে, কাজে সেই প্রথম দিকের চ্যালেঞ্জটা আর নেই, যার ফলে এই সময়টায় যদি আমরা বদলে একটা চ্যালেঞ্জ না নিই বুড়ো হয়ে যাব। কাজেই সেই কারণেই ওই 45-46 বছর বয়সে আমার মনে হয় যে জব সুইচ করে অন্য কিছুতে আসা দরকার, একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে শুরু করা দরকার, তারুণ্য বজায় থাকে, জীবনের মজাটা বজায় থাকে, তাই সেইটা সে কারণে ছেড়ে দাও, বার্ন ইউর ব্রিজেস অ্যান্ড স্টার্ট ক্রিয়েটিং সামথিং নিউ, নতুন কিছু তৈরি করতে শুরু করা, আলাদা মজা। সেই জন্য এই চ্যালেঞ্জটা কিন্তু সবাই নিতে পারে না, মানে এটার জন্য একটা গাটস চাই। শুধুমাত্র আমি ফিনান্সিয়াল বলবো না, যে আমি যেই কাজটা আমি জানি যে কালকে সকালে উঠে আমার পেছন দিকে তাকাতে হবে না, কিন্তু যেই মুহূর্তে আমি একটা ব্যারিকেড তৈরি করে দিলাম আমার নর্মাল কমফর্টেবল লাইফে, ওই ব্যারিকেডটার পরে আমি তো তার সামনেটা জানি না আমার কী আছে, ওখানে আমি ব্রিজ পাবো নাকি আমার সামনে মানে অগাধ সমুদ্র জল, এটা আমি ক্রস করতে পারবো না, এইটা একটা চ্যালেঞ্জ কিন্তু থাকে। আসলে ব্যাপার হলো যে মানুষের না নিজের উপর একটা বিশ্বাস থাকা দরকার, সেটা হচ্ছে যে আমাকে যদি একটা কোনায় কেউ ঠেলে দেয় তাহলে আমি কোনাটা ভাঙতে পারবো। আর এই যে বললাম বার্ন দ্য ব্রিজেস, আমরা কিন্তু সবাই এই সমাজের সন্তান, আমি আমার সিঁড়িটা না পোড়ালে, আমার সেতুটা না পোড়ালে আমারও কিন্তু সাহস হবে না, আমি যদি বলি একুলকুল দুকুল রাখবো আমার হবে না, ফলে নিজেকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেওয়াটা খুব জরুরি, তাহলে তো মজাটা আসবে। আর দ্বিতীয়ত ওই যে রোজ সকালে উঠে আমি ভাত খেয়ে টিফিন কৌটো নিয়ে যাচ্ছি এবং ফিরে আসছি, আমার জীবনটা পুরো প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে, ওতে একদিকে নিরাপত্তা আছে আর একদিকে স্বাদের অভাব আছে। আমার নিরাপত্তা চাই দরকার ছিল না, আমার স্বাদটা ভালো লাগতো, মানে ওই মনোটোনাস লাইফটা থেকে বেরিয়ে আমি একটা নতুন কিছু করছি, একটা ভ্যালু অ্যাড করছি। আরেকটাও কথা হচ্ছে যে সরকারি কাজে বা এই ধরনের পেশায়, চাকরিতে সরকারি হোক বেসরকারি হোক, আজকে আপনি যদি অসুস্থ হয়ে এক মাস ছুটি নেন আরেকজনকেও আপনার কাজটা করে দেবে, অর্থাৎ ওখানে ব্যক্তি হিসেবে আপনি ইম্পর্টেন্ট নন, আপনি একটি নাট বলবেন, আপনার একটা নাট খুলে গেলে আরেকটা নাট করে দেবে। কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে একটা কোনো জায়গা থাকে যেখানে কিন্তু কাজটা সে ছাড়া আর কেউ পারবে না, সেখানে যদি আমি কিছু কন্ট্রিবিউট করতে পারি তাহলে কিন্তু সেটা একটা প্রচণ্ড বড় সেন্স অফ অ্যাচিভমেন্ট হয়। মানসিক প্রস্তুতি এবং ঐহিক প্রস্তুতি দুটোরই অত্যন্ত জরুরি ব্যাপার। কথা হচ্ছে আমি কি করব সেটাকে তো আমাকে আগে থেকে ভাবতে হবে, পরিকল্পনাটা করতে হবে। আমি যখন 30 আমি তখন জানি যে আমার 45 গেলে আর 15 বছরের চাকরিটা করবার পর আমার কাছে নতুন কিছু থাকবে না, আমি তখন কি, সেই যে সিন্ধবাদের বিখ্যাত গল্প আছে যে রাজা করে দিল 1 বছরের জন্য রাজা, তারপরে তোমার মরুভূমিতে গেল, মরুভূমিতে ওই 1 বছর পরে ওই জায়গাটাকে তৈরি করতে আরম্ভ করলো, এটাই গল্পটা। ওই গল্পটা আমাকে সত্যিই খুব ইন্সপায়ার করে, কেননা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তারাও কিন্তু এই জিনিসটা, এখন যেমনি একটা জেনারেশনে ছিল যে ঠিক আছে
আমার স্যালারিটা ইনক্রিজ করছে করছে, আমি জানি এই বয়সে গিয়ে এখন স্টার্ট আপটাই এত হাই লেভেলের, বিশেষত আইটি সেক্টরের ক্ষেত্রে আমি বলবো, এত হাই লেভেলের হয়ে যাচ্ছে যার জন্য মানে একটা ব্যালেন্সের ব্যাপারটাতে কিন্তু একটা ইমব্যালেন্স আসছে ছেলে মেয়েদের মধ্যে। যেই জিনিসটা আগে আমরা আমাদের বাবা কাকা জ্যাঠা বা আমাদের জেনারেশনেও দেখেছি যে 45 পর যেই স্যালারি অ্যাকাউন্টে পাচ্ছি সেটা কিন্তু এখন আরেকটা কথা, অ্যাবসলিউট টার্মের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আজকে কিন্তু অ্যাবসলিউট টার্মে একটা বাচ্চা যদি প্রথম ঢুকে 70,000 টাকা পায়, সেটা কিন্তু আমাদের বাবা কাকারা অ্যাবসলিউট টার্মে একটা গ্রুপে সার্ভিসের সুবিধা যেটা পেতেন তার সঙ্গে পারচেজিং পাওয়ারে প্রায় এক। আমরা কিন্তু ওই ফ্যাক্টরটাও দেখতে হবে। দু নম্বর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন যারা কাজ করছে সেক্টরের অধিকাংশ লোকজনকে দেখি তো, তাদের কিন্তু খুব উৎসাহ দেওয়া হচ্ছে লোন নেওয়ার ব্যাপারে, যার ফলে তাদের যে নেট টেক হোম যেটা সেটা কিন্তু আলটিমেটলি কমই থাকছে, কম থাকছে। তার কারণ আমার নিজের পরিবারে একাধিক আছে, আমি দেখছি তাকে কিন্তু মাসের শেষে কিছুটা টাকা, যথেষ্ট রোজগার, কিছুটা সাপ্লাই দিতে হচ্ছে। তার কারণ কি, সে বেটা যে রোজগারগুলো করছে তার কিন্তু বাড়ি গাড়ি অমুক তমুক অনেকগুলো লোনে তার টাকাটা অলরেডি হয়ে গেছে, ফলে অ্যাবসলিউট টার্মে ব্যবহার করবার মতন যে টাকাটা সে জায়গায় খুব একটা বড় তফাৎ কিন্তু এসেছে বলে মনে হচ্ছে না। এটাতে একটা জিনিস কি আপনার মনে হয় না যে অ্যাচিভমেন্টটা যখন খুব তাড়াতাড়ি এসে যায় মানে তখন মনে হয় যে আমার কি আর চাওয়ার আছে? এটার কারণ কিন্তু তার অ্যাচিভমেন্ট পাওয়াটা নয়, তাকে কীভাবে তৈরি করা হয়েছে, পারভারিশ বলি যেটা। আজকে বাচ্চাটিকে যদি বলা হয় যে তোমার একমাত্র লক্ষ্য হচ্ছে এই জায়গাটা থেকে পাস করা এবং এই চাকরিটা করা, তাকে টোটালি ওইভাবে গিয়ার আপ করা হয় যদি, সেক্ষেত্রে যে মুহূর্তে সে সেখানে পৌঁছে যাবে তার আর কোনো লক্ষ্য নেই। এটা কিন্তু এখনকার না, আমাদের চাকরি বাকরিগুলোতে যখন আমরা প্রথম ঢুকেছি প্রফেশনাল হয়েছি, হঠাৎ করেই একটা বিরাট সম্মান অনুমোদন, যেখানে যাচ্ছি সে ভীষণ খাতির আহ্লাদ করে সব ইয়ে করছে, ভালো টাকা আসছে হাতে। আমারই অনেক ব্যাচমেটকে দেখেছি তারা কিন্তু সেই মদ্যপান থেকে আরম্ভ করে বদমাশ শুরু করে দিচ্ছে, বকে যেতে আরম্ভ করছে, এবং যখন খুব ক্লোজ কোয়ার্টারে কথা বলছি তখন তারা বলছে দেখো দাদা ইয়ে তো আমি বতায় না জিন্দগি মে ইয়ে করেন মঞ্জিল তো পৌঁছ গাও কে করেন, অর্থাৎ তৈরি করার সময় যদি আমি তাকে মানে জীবনটা উপভোগ করো না শিখিয়ে ওই পেশাটায় পৌঁছো শেখায় তাহলে ওটাই পৌঁছানো মানে শেষ। সেটাই প্রাইভেট সেক্টরের ক্ষেত্রেও কিন্তু সেখানে একটা মানে একটা পিরামিড লেভেলে যাওয়ার পর তারপর কিন্তু একটা থাকে যে এরপর তো আর কিছু নেই আমার, আমি এখানে আছি কিন্তু আপনি ঠিক আছে আপনি ওখান থেকে সুইচিং করে চলে গেলেন, কিন্তু যদি এরকম হয় যে কোনো কারণে আমার চাকরিটা যদি না থাকে তারপর কিন্তু যে একটা ভ্যাকিউম তৈরি হচ্ছে সেটা কিন্তু এখনকার জেনারেশন একদম নিতে পারছে না। তার কারণ হচ্ছে একটা, কারণ হচ্ছে চাকরিটা হঠাৎ করে আমার ভালো লাগছে না বলে ছেড়ে দেব, এই রোগে পড়ে অনেক মানুষের সর্বনাশ হয়। আমরা যখন আমি নই শুধু আমার ব্যাচে আমরা একসঙ্গে 9 ছেড়ে দিয়েছিলাম, এবং এই অ্যাট্রিশন রেটটা এখন গভর্নমেন্ট সেক্টরে খুব হাই চলছে, প্রচুর জায়গাতেই হচ্ছে। আমরা চাকরিটাকে যখন ছেড়ে সুইচ করেছি তখন ব্যাপারটা কি জানেন, 19 কাজ করে দিলে, তার কারণ হচ্ছে আমার অন্য পেশাটা তখন অলরেডি 2-3 শুরু হয়ে গেছে, যার ফলে আমাকে কিন্তু তখন একটা এমন অবস্থা, দুটো পেশা একসঙ্গে সামলাচ্ছি এবং গিন্নি চিৎকার করছেন যে আমি তো আমি একজন মানে অসুস্থ বা মরা লোক দরকার নেই, তুমি যে কোনো একটা হয় একুল নয় ওকুল, এদিক নয় ওদিক করো। অর্থাৎ সেই জায়গাটায় আগে পৌঁছানো দরকার যখন এই সুইচ করাটা তার পক্ষে প্রয়োজনীয় ঐহিক কারণেও, শুধুমাত্র মানসিক ইচ্ছের জন্য নয়। অর্থাৎ আমাকে টোটাল জিনিসটাকে পরিকল্পনা মাফিক একটা গিয়ার আপ করতে হবে, একটা জায়গায় পৌঁছতে হবে যখন ছাড়াটা জরুরি, এবং একই সঙ্গে আমি জানি ছাড়লে আমার কালকে আমার এক বিন্দু আর্থিক লোকসান হবে না। হঠাৎ এক রাত্রে স্বপ্ন দেখে কাল ছেড়ে দিলে তার অবস্থা খারাপ হবে, ভ্যাকুয়ামটা তৈরি হবে। একটু অন্য প্রসঙ্গে যাই যে এই যে গ্রুমিংয়ের ব্যাপারটা আপনি নিজেকে যেইভাবে তৈরি করেছিলেন, আমি মানে দেখেছি যে আপনি আপনার মা রোল মডেলের কাজ করেছেন, যথেষ্ট কাজ করেছেন। হ্যাঁ, তো রোল মডেলে এই বিষয়ে যদি একটু কিছু বলেন যে মানে এখনকার জেনারেশনেও মারা আমাদের রোল মডেলের জন্য বাইরের পৃথিবী থেকে কেন আনতে হবে? একটা ছোট্ট জিনিস বলি, আমার বাবা মারা গিয়েছিলেন আমার 5 বছর 11 মাস বয়সে, তা আমার তখন বাবার যে মুখাগ্নি শ্রাদ্ধ ইত্যাদি হবে, আমার 4 দিদি আর মা, তো এবার বুঝতেই পারছেন একটা খুব সাংঘাতিক পারিবারিক অবস্থা তৈরি হলো। এইবার আমার মামা এবং অন্যান্য আত্মীয়রা বললেন এর মুখাগ্নি করা শ্রাদ্ধ করা এবং এই যে সম্পূর্ণ রিচুয়াল পিরিয়ডটা
ওইটুকু বাচ্চা নিতে পারবে না। আমার মা তাদের একটাই কথা বলেছিলেন যে সারা জীবনটা ওকে কী নিতে হবে, তার জন্য ওকে যদি আমি তৈরি না করি আমি কিন্তু ওর প্রতি অকর্তব্য করব। লেট হিম গো থ্রু দ্য পেন। আমি কিন্তু ওই 5 বছর 11 মাসেই তার মুখাগ্নি থেকে আরম্ভ করে শ্রাদ্ধ প্রতিটি কাজ আমি করেছিলাম, এবং এইটা আমাকে এই যে জলে ঠেলে ফেলে দেওয়াটা কিন্তু ভালোবাসার অভাব নয়। এখন যে সমস্যাটা দেখি এটা আমরা সবার বাড়িতেও দেখি, যেটা হচ্ছে যে বাচ্চাটিকে কিছুতেই মা জলে ফেলে দেবেন না। সে যদি একদিন বলে আজকে আমি খেতে ইচ্ছে করছে না, এটা আমি খাবো না, তাহলে তার মা মারা যাবেন ওখানে। এটা তো মানে এই কারণেও কি নয় যে আপনার 4 দিদি ছিলেন, তারপর আপনি ছিলেন, 5 জন ছিলেন সংখ্যায়, এখন সংখ্যা 1টি বা 2টি। কিন্তু মানুষ করতে গেলে যে বেসিক ক্রাইটেরিয়া, যেমন 1টি বা 2টি হলে যেমন অক্সিজেন তাকে দিতেই হবে বাচ্চার জন্য, ঠিক তেমনি তার চরিত্রটাকে তৈরি করার জন্য যে কঠোরতাটা প্রয়োজন সেইটুকু ভালোবাসার সঙ্গে সঙ্গে ওটাও তো দরকার। সে জিনিসটা কিন্তু হার নেই। কেন নেই তার অনেক সমাজতাত্ত্বিক মনস্তাত্ত্বিক কারণ আছে, কিন্তু আজকে মা মানে বাবার কথা বলছি না, তিনি একদিকে চলে আমরা একভাবে জীবন কাটাই একটা আছে, সেটা তো একটা জেন্ডার বায়াস আছে সমাজের, কতগুলো ব্যাপার আছে। কিন্তু একজন মাকে যদি ওই শক্ত বুকটা না বাঁধেন তাহলে কিন্তু এই সমস্যাটা যাবে না, এই সমস্যা কাটবে না। কাজেই তাকে ওই কোমলে কঠোর শক্ত ব্যাপারটা শেখাবার জন্য প্রয়োজন আছে যে পৃথিবীটা যথেষ্ট হাস, সেখানে তোমাকে যদি করতে হয় প্রশিক্ষণটা তোমার ঘরে আদরের পাশাপাশি শুরু, মারটা খেলে প্রিয় মানুষের হাতে আগে খাও, ওতে শখটা কম লাগবে, নাহলে পুরো আদরে থেকে তারপর যখন প্রথম চাকরি করতে গিয়ে একটা ভয়ঙ্কর মানুষের সামনে গিয়ে পড়বি তখন এই জায়গাটায় মনে হয় সমস্যাটা তৈরি হচ্ছে। এখনকার কাজকর্ম নিয়ে কিছু বলুন। মানে আমরা মূল জায়গাটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্টে, সেটা হচ্ছে তবে হ্যাঁ বাংলাকে অবলম্বন করে, প্রধানত বাংলা ভাষাকে অবলম্বন করে ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার যে বিভিন্ন এখন তো আন্তর্জাতিকভাবে এই ভাষা অদল বদলের ট্রান্সলেশনের ব্যাপারটা হচ্ছে, সেটা আমাদের কাজকর্মগুলো থাকে, বিভিন্ন ওয়েবসাইটের যে ব্যাকএন্ড ডিজাইনিংয়ের কাজগুলো থাকে, এই জিনিসগুলো প্রধান একটা কাজ। এটা কি কোনো ওয়ার্কশপ করেন আপনারা এটার জন্য? না, আমরা যেটা হয় এই কাজটা একটা মজা করে করি, সেটা হলো যে এই যে মানে এমপ্লয়ি রিক্রুট করা বা এই টাইপের ব্যাপার নয়, আমরা তাক করি কলেজের ছেলে মেয়েদের, ওকে মানে স্কুল থেকে পাশ করে বেরোচ্ছে কলেজে ঢুকছে, এরকম এখন ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার কল্যাণে নানান সোর্স এরকম প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ, প্রচুর ছেলেপিলের সঙ্গে, আমার ফ্রেন্ড লিস্টের অ্যাভারেজ এজ গ্রুপ দেখবেন সে ভারী মজার। এবার এদের মধ্যে অনেকেরই যেটা আছে যে একটু কিছু রোজগার যদি হাতে আসে তার খুব আনন্দ হয় এবং একটা সেলফ এস্টিম তৈরি হয়, এবং একই সঙ্গে এই রোজগারটা করার নামে ওকে যখন আমি এই বাংলার বিভিন্ন জায়গাগুলোতে ঢোকাচ্ছি আখেরে তার একটা লাভ হচ্ছে। একদমই বাংলা জানেন না তাকেও কিন্তু আমি এই কিছু পয়সা পাবে ওই বাংলা কম্পোজের কাজ কর, একসঙ্গে যোগাযোগটা থাকে প্রধানত ইন্টারনেট দিয়ে, তারা নানান জায়গায় দেশের আছে। আমার যখন কি কাজ তৈরি হচ্ছে একটা কাজ, একটাকে আমি ডেকে বললাম তুই এটা কর, সে এটা করে দিল, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারপরে টাকা সামান্য টাকা গেল, কিন্তু সেতে তার কী আনন্দ, আমরা কি করছি ওর থেকে একটা কমিশন আমাদের এখানে আসছে। এটা হচ্ছে এই পুরো কাজটার প্রসেস, একটা সাইক্লিক প্রসেস, একদম লুজ এন্ডেড হালকাভাবে ছেড়ে দেওয়া, কারোর উপর কোনো চাপ নেই, যেটুকু করবে মজা করে করো। আমার কোর টিম খাটে, ওটাতে কোয়ালিটিটাও ভালো হয় বোধহয় কাজে, কাজের কোয়ালিটি অনেক, আর আমার কোর টিম খাটছে কারণ তার ওইগুলো আসছে, তার প্রসেসিং হচ্ছে, সেটা একটা সিস্টেমে চলে, তার একটা টেমপ্লেট আছে, সেটার আলাদা রিক্রুটমেন্ট হয় না, রিক্রুটমেন্ট এটা কোর টিম আমাদের একটা ফেয়ার গ্রুপ করা আছে, সেই করেই কাজটা হয় আর কি। এছাড়া এর সঙ্গে আমাদের একটা ওয়েবসাইট রয়েছে joydhakaweb.com, যেটা বাচ্চাদের লেখাপত্র নিয়ে আমরা ভারতের প্রথম বাংলা ভাষায় ওয়েব ম্যাগাজিন তৈরি করেছি, যেটা হচ্ছে অডিও ম্যাগাজিন, একটা ফুল অডিও ম্যাগাজিন আছে জয়ঢাক অডিও বলে ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে করা। সেখানে আর কি উদ্দেশ্যটাই হচ্ছে যে অনেকে বাংলাটা জানে পড়তে পারে না, তাদের যাতে বাংলা সাহিত্যের বেসটা তারা পায় সেই জন্য এই লেখাগুলো, এই রাজকাহিনী, বুড়ো বাংলা, তারপরে আমাটির হেতু, এগুলো সব ওরালি করা, ভার্বালি করে অডিওগুলো আপলোড করা থাকে, ইচ্ছে মতন চালিয়ে তোমরা শুনতে থাকো। আর এই জিনিসগুলো আরেকটা যে বুক পোর্টাল আমরা ইউজ করি পদক্ষেপ বলে তৈরি করো, ওই সেরা বাংলা সাহিত্যগুলো ক্লাসিকগুলো আছে, নানান ধরনের ইতিহাস নানান ভাগে আছে, কারণ সেটা শুরুটা একটা খুব দুঃখজনক ব্যাপারে, আমার এক বন্ধু আমেরিকাতে সেটল, তারা 2 ভাই, তার মা থাকতেন এখানে, তার মা আত্মহত্যা করে,
আমার খুব প্রিয় ছিলেন, মানে তার শরীরটা আমি কোলে কোলে নামাই গিয়ে এই বছর 3-4 আগে। তার কারণ হচ্ছে বাড়িতে আর কেউ নেই, মা একা ছিল, ও ঠিক করেছিল এবার মাকে নিয়ে যাবে, একা বৃদ্ধা মহিলা থাকবেন কী করে। ও এখানে এলো, ভিসা করলো, সব করলো, সব হয়ে গেল এবং তারপরে ঘুরে টুরে কাজ টাজ করে ফিরে যাচ্ছে যে এসে পরের বার নিয়ে যাবে গুছিয়ে না, তখন উনি আত্মহত্যা করেন। এরপরে আমি যেটা করি যে এইরকম বয়স্ক অনেকেই আছেন যাদের ছেলেমেয়েরা বিদেশে থাকে, তাদের সঙ্গে কথা বললাম, না ভাই আমি তো আর কিছু করতে পারবো না, যাদের যেতে যেতেই হবে, তাদের দেখলাম কথা বলে যারা শিক্ষিত, পড়াশুনোটায় মোটামুটি ভালো, করতে ভালোবাসেন, তাদের একটাই কথা, গিয়ে যদি একটা দুটো বই পড়তে পারতাম বড় ভালো হতো, মানে পুরোনো ঘরের বইগুলোর জন্য আমার খুব মন পড়ে, ওই জন্য আমি ওই সাইটটা তৈরি। এই অনলাইনের ব্যাপারে আমি বলছি যে অনলাইন সাহিত্যটার ব্যাপারে আপনার কী ধারণা, মানে এখনকার জেনারেশন, একটা সময় ছিল যখন হার্ড কপি নিয়েই লোকেরা কাজ করতো, আমি লিখছি আমার বই পাবলিশ হলো, হয়তো বিক্রি হলো, কিন্তু আমি সরাসরি পাঠকের যদি কোথাও সমালোচনা বেরোলো আমি পড়লাম সেটা সম্বন্ধে জানলাম, কিন্তু সেটাও গ্যারেন্টি না যে আমি লিখলেই আমার বই বেরোলেই আমার কোথাও একটা সাহিত্য সমালোচনা বেরোবে। ওখানে একটা নিজের স্পেস তৈরি করতে গেলে হার্ড কপির জগতে একটা সার্টেন টাইম অবধি আপনাকে ওয়েট করতে হবে, কিন্তু এই অনলাইনের ক্ষেত্রে কী হচ্ছে যে আমি এই মুহূর্তে লিখলাম একটা কিছু, আমি খুব ইনস্ট্যান্ট সেটার আমি দেখতে পাচ্ছি যে পাঠক কীভাবে নিচ্ছে এই ব্যাপারটা। হয়তো অনেকে এরকম ছিল যে লিখতেনই না কোনো দিন, সে যে লিখতে জানে সেটা জানাই না, কিন্তু ফেসবুকের দৌলতে ঠিক আছে এ লিখছে দেখি না লিখে, তারপর হয়তো এমন একটা রেসপন্স পেল। এই বিষয়টাকে আপনি কীরকম ভাবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এটা একটা ইনএভিটেবল প্রসেসের ইনএভিটেবল স্টেপ। তার কারণ কি, ওই যে বললাম পাথর ছিল, পার্চমেন্ট হলো, কাগজের, অর্থাৎ ধাপগুলো আসছে, পরবর্তী ধাপ পর্দা, মানে এই এই ধাপগুলো আস, ফলে এটা ইনএভিটেবল আসবেই। দ্বিতীয় কথা হচ্ছে, প্রথমত এইটা স্বীকার করে নিলাম, দ্বিতীয় যে অংশটা সেটা হচ্ছে ভালো মন্দের ব্যাপারটা। এখানে দুটো দিক আছে, সেটা একটা দিক হচ্ছে যে লেখকের মুক্তি, লেখকের মুক্তি হচ্ছে এই এই অর্থে যে আমি নিজেকে প্রকাশ করি, একটা লেখা ভালো হোক মন্দ হোক যেমন খুশি হোক, তার উদ্দেশ্যটা কি, সে তো নিজেকে এক্সপ্রেস করতে চাইছে, ইটস এ ভেরি নোবেল ডিজায়ার। এবারে সেই নিজেকে প্রকাশ করতে পারবার জন্য এই যন্ত্র যে সুবিধাটা করে দিয়েছে, আমি ইচ্ছে করলেই প্রকাশটা করতে পারবো, অর্থাৎ এদিক দিয়ে একটা স্রষ্টার মুক্তির দিক আসছে। আরেক দিকে যেটা সমস্যার দিক, সেটা কি, সেটা হচ্ছে যে যখন হার্ড কপি পাবলিকেশনের যুগ যেটা ছিল, তার আগে আবার পাথর পাথরের যেহেতু সেটা যার ইচ্ছে হলো সে খোদাই করে ফেললো হয়ে গেল, এবং তার ফলে অনেক অমর সাহিত্য আমরা পেয়েছি। কিন্তু আপনার সুতনুকা পত্রলেখ জানা আছে, সুতনুকা নাম ও দেবদাসিককে, এবং সে তো সাহিত্যিক ছিল না কিন্তু কি অসামান্য জিনিস করে গেছে। কিন্তু এই হার্ড কপি পাবলিকেশনের যুগে এসে যেটা করলো, কতগুলো ফিল্টার তৈরি করলো, একটা লেখা আসার পরে সেটা জনতার উপভোগের জন্য জনতার সামনে আসবে কি না সেটা তৈরি করবার জন্য আরেকটি অথরিটি মধ্যে বসলো, যারা সমাজ সংসার বাণিজ্য তিনটে ফ্যাক্টরে বিচার করে সিদ্ধান্ত নেবে এই লেখাটা আসা উচিত না অনুচিত। এইটা যেটা আছে এটা কি হয়েছে, স্রষ্টার মুক্তির পথে একটা বাধা, অর্থাৎ একটা রেগুলেটেড সিস্টেম অফ এক্সপ্রেশন, একটা রেগুলেশন মধ্যে পড়েছে। এর ভালো দিকটা প্রচুর আছে, তার কারণ হচ্ছে একটা উথাল পাথাল সামাজিক পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা চলেছি বহুদিন ধরে, সেক্ষেত্রে কোন লেখাগুলো এর মধ্যে যে মানুষের ভালোর দিকটাকে সাহায্য করবে আর কোনটা অন্ধকার দিককে দেখাতে গিয়ে উল্টে অন্ধকারটাকে উৎসাহ দেবে, সেই বিচারটা তো যিনি সৃষ্টি করছেন তিনি করতে পারবেন না, তিনি তো নিজের লেখার প্রতি বায়াসড। ফলে একজন ইন্ডিপেন্ডেন্ট অথরিটি থাকা প্রয়োজন যে আর কি বলে দেবে বা দেখে ঠিক করবে যে না এটা এই মুহূর্তে আসার উপযুক্ত নয়, এটা আটকানো থাক। কিন্তু সেটা তো সমালোচনা আগে যেরকমভাবে হতো এখন নিতে পাচ্ছেন না সিদ্ধান্তটা নেয়া। আগে ছিল কি, এই সিদ্ধান্তটা নেওয়ার ব্যাপারটা রেগুলেটরি হ্যান্ডে ছিল, মানে তিনি যদি সিদ্ধান্ত নেন এটা বেরোবে না, এটা যাবে না, লোকেরা জানতে পারবে না, ফলে সেটা ছিল অ্যাবসলিউটিজম ছিল। কিন্তু সেক্ষেত্রে সমস্যা ছিল কি, যারা রেগুলেট করছেন তাদের বিচার বুদ্ধির ওপরে আমাদের পুরোপুরি ভরসা রাখতে হবে। ঠিক যেমন স্বৈরতন্ত্র ছিল, যদি একজন ভালো রাজা হন তিনি রেগুলেট করবেন খুব ভালোভাবে, কিন্তু আমরা সবসময় তো যতই ভালো হোক স্বৈরতন্ত্রকে তো আমরা চালাতে পারি না, ডেমোক্রেসি এসছে। ঠিক তেমনিভাবে প্রকাশ মাধ্যমের ডেমোক্রেসি, এটা ভালো মন্দ দুটো দিক রেগুলেটররা চলে গেছেন যে কেউ করতে পারে, ফলে যেটা হয়েছে পাঠকের পরিণতি বোধের ওপরে
ভরসা রাখার সময় আসছে। একজন একটা লেখা লিখে সঙ্গে সঙ্গে তিনি ছাপতে পারছেন, এবারে আর কেউ রেগুলেট করে বলে দেবে না ওটা বন্ধ করো। এবারে কিন্তু সমাজ বুঝ ধরে রেখেছে যে পাঠক পরিণত, সে তার উপরে ভরসা রাখছে সমাজ, সে সিদ্ধান্ত নিক। এই যে ডেমোক্রেসি অফ এক্সপ্রেশন যেটা এই পর্দার মাধ্যম দিচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণই স্বাগত। লেখা প্রচুর কিন্তু লিখছে লোকেরা, হয়তো কোয়ালিটি লেখাও অনেক, তারপরেও কিন্তু একটা কোথাও একটা গ্যাপ আসছে যে বাংলা ভাষার চর্চাটা আগে যেরকমভাবে ছিল এখন সেইভাবে হচ্ছে না। এক্সপেরিমেন্ট নিঃসন্দেহে আমাদের দরকারি, শব্দ ভাঙা হচ্ছে, নতুন শব্দ তৈরি হচ্ছে, তৎসম তদ্ভব শব্দের বিভিন্ন রকমে, সেটা তো মানে মধুসূদনও এনেছিলেন, নানা ছন্দ এনেছিলেন, সেই সব এক্সপেরিমেন্ট হোক, কিন্তু তারপরেও কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাষার চর্চাটা এই যুগে, না হলে আমাদের এখন কিন্তু এতগুলো স্কুল বন্ধ হয়ে যেত না। বাংলা মাধ্যমে পড়ার যে ব্যাপারটা, আমরা কিন্তু অভিভাবকরা পিছিয়ে আসছি। একটা জিনিস আমি বলি, আমরা যে অভিভাবকরা পিছিয়ে আসছি এই প্রসঙ্গে কদিন আগে আমি এই নিয়ে কিছু আলোচনাও করেছিলাম। সেটা এরকম যে দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে যে কদিন আগে আমাদের পাড়ার ঘটনা, ছেলেটি তো ইংলিশ মিডিয়ামে পড়া পুরো ছেলে, সে গেছে এখন কোনো একটা টেকনিক্যাল স্কুলে, ওদের তো অনেক ধরনের কোর্স এখন ছোট ছোট মডিউল করায়, ওকে একটা মডিউল দিয়েছে যে পুরনো সাহিত্য, ও বেটা সোজা মেঘনাদ বধকাব্যের কাছে আছে। এবার সে মেঘনাদ বধ কি, সে তো এমনি বাংলাটাও বেশি পড়েনি, এবারে তার হয়েছে বলে দিয়েছে প্রজেক্ট করবে, এবার তো মাথা গরম, সে বাড়িতে ফোন করছে আর পাশের বাড়ি থেকে বৌদি জানলা দিয়ে চিৎকার করছে যে আমার গিন্নিকে ডাকছে, মৌসুমি এবার বাঁচাবে, এই কাণ্ড হয়েছে এবার কি করবে। তা আমি ওকে একটা পেপার বের করে, রাদিচের একটা বিখ্যাত পেপার আছে না অনুসন্ধানের উপর, আমি ওই পুরোনো ফ্রন্টলাইনের নেট থেকে বের করে পেপারটা আমি মেল করে দিলাম। পরের দিন বেজায় খুশি, খুব ভালো কাজ হয়েছে, রাদিচের পেপার তো অত্যন্ত সুন্দরভাবে করা, আর আমি এটাও বুঝতে পারছি বাংলা দিলে দাঁত ভেঙে যাবে মরে যাবে। আগে বলে এইটা বল, মূলটা পড়েছি, হলে চেষ্টা করেছি অনেকটা বুঝতে পারছি, কিন্তু সবটা পড়া হয়নি, পারিনি, পেপারটা পেয়ে তারপর সুবিধে হয়েছে। এটা একটা ঘটনা। দু নম্বর, আমি লিখিয়ে হিসেবে আমার নিজের বইগুলোর প্রমোট করার ব্যাপার থাকে, প্লাস আমার পাবলিকেশন ইউনিট আছে, আমাদের পাবলিশ বইগুলো প্রমোট করার ব্যাপার থাকে, ফলে আমার তো লিডারশিপের সঙ্গে খুব ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে হয়। বইমেলাতে গিয়ে বসে দেখছি, এখানে ফিডব্যাকগুলো পাচ্ছি, আমাদের সেলস স্ট্যাটিস্টিক্স দেখছি, তাতে একটা খুব আশ্চর্য ব্যাপার দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস এই সময় থেকে শুরু এবং সদ্য চাকরি পেয়ে বিয়ে করেছে, ছোট্ট বাচ্চা আছে, এই এজ গ্রুপটা ম্যাক্সিমাম বাংলা বই কিনছে, এবং এই এজ গ্রুপটা ভুল উল্টোপাল্টা বানানি হোক, রোমান হরফে হোক, প্রচণ্ডভাবে বাংলা লিখছে। এটা থেকে আমার একটা এই দুটো ঘটনা পাশাপাশি দেখে একটা কথা আমার মনে হচ্ছে, আমরা বাবা মারা পিছিয়ে আছি, হ্যাঁ ঘটনা, সেন্স অফ ইনসিকিউরিটি কাজ করছে, আমি তাকে বাংলা শেখাবো না, সেটা ঘটছে, কিন্তু যে বাচ্চাটাকে করছি সে আমাকে মুখের উপর কিছু না বললেও তার একটা অভাব তৈরি হচ্ছে, কারণ শেকড়ের সঙ্গে ইন্টিগ্রেট করার ব্যাপারটা আমাদের জেনারেশনের কম ছিল। আমার মধ্যে যে সেলফ রেসপেক্টটা নেই, ওর মধ্যে সেটা আছে, ওই সেলফ রেসপেক্টটাকে জন্যেই ওর যে মুহূর্তে ওর গোপ উঠবে, ও কিন্তু আত্মসম্মান বোধের জন্যই শেকড় পৌঁছবে। লিওরিসের বিখ্যাত বইটা আছে না শেকড় রুটস, সেটা কিন্তু জাস্ট ওইখানকার জন্য না, আমাদের প্রত্যেকটি বাচ্চার ক্ষেত্রে আমাদের কোনো, আমি তো কোনো চিন্তার কারণ দেখছি না, ওরা ধরে নিয়ে যাবে, ওরা নিয়ে এগোবে, মানে বাংলা সাহিত্যের চর্চাটা থাকবে, সাংঘাতিকভাবে থাকবে, সাহিত্যের চেহারা বদলাবে, রূপ বদলাবে, ইনস্ট্যান্ট চটজলদি সাহিত্য আসছে, যেটা আমরা বলি যে এখন অনুগল্প, যে একটা ধারা। এটাই আমি বলতে যাচ্ছিলাম যে বনফুল যেটা উনি কিন্তু জানতেন না এত বছর পর এটা নিয়ে আবার এরকমভাবে, কেননা বাংলা সাহিত্যের ইতিহাসের ধারাটা যদি আমরা দেখি সেখানে কিন্তু অনুগল্পের কোনো স্থান ছিল না। কারণ আছে, যেটা হচ্ছে যে যে কোনো ভাষা কতটা কাজের ভাষা হয়ে উঠছে, দৈনন্দিন কাজের ভাষা হয়ে উঠছে, যে মুহূর্তে যতক্ষণ সে ভাষাটা দৈনন্দিন কাজের ভাষা নয় ততক্ষণ সেটা কিন্তু খুব ফ্লাওয়ারি থাকে, যার জন্য এখন কিন্তু নতুন জেনারেশন তারা কিন্তু তাদের সাহিত্যের কাজের ক্ষেত্রেও ওই কাজের ভাষা, কেজো ভাষা, ফ্রিলহীন অল্প কথায় রূপটা দেবার চেষ্টা করছে। স্বাধীনতা পরবর্তী যুগে নারীদের যেরকমভাবে আমরা দেখেছি, এই যুগের নারীদের আমরা অন্য রূপে দেখছি, তখনও ঘর বার নানা রকমভাবে সামলাতো, এখনও মানে একেবারে শুরুর ইতিহাসে যদি চলে যাই, তখনকার নারীদের সঙ্গে আমাদের এই যুগের নারীদের কিন্তু বিশেষ একটা তফাত আমরা দেখতে পাবো না। এই যে
মানে বিভিন্ন স্টেপে স্টেপে নারীদের যে এই পরিবর্তনগুলো হয়েছে সমাজে এখন যেরকমভাবে, কিন্তু এটাতে একটা সামাজিক বৈষম্য এসেছে ঠিকই, আমাদের পরিবারগুলোতে নানা রকমভাবে ভাঙন ধরেছে, সেটা শুধুমাত্র যে নারীরা বেরিয়ে এসেছে সেই জন্য না, কিন্তু সেটাও কিন্তু একটা কারণ। নারীদের এই কাজের জগতে আসা বা কাজের জগতে না থেকেও পরিবারে থেকেও যে তাদের চিন্তাধারার পরিবর্তন, সেটাতে কিন্তু একটা ইমব্যালেন্স হয়েছে আমাদের পারিবারিক জীবনে। এই সম্পর্কে আপনার একটাই কথা বলি যে আমি যদি মূল ইস্যুটাকে কীভাবে প্রজেক্ট করছি তাহলেই তার পজিটিভ একটা কারণগুলোকে সেই আলোতে আসবে। এটা কিন্তু দৃষ্টিকোণ বা পার্সপেক্টিভের উপর নির্ভর করে। আমি যদি বলি যে প্রতিষ্ঠানগুলো ভাঙছে, যেমন বড় সংসার, যেমন বিয়ে, প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ছে, যে মুহূর্তে বলবো ভেঙে পড়ছে সে মুহূর্তে আমরা ভিলেন খুঁজব দৃষ্টিকোণটা থেকে। নিশ্চয়ই। কিন্তু আমি যদি বলি প্রতিষ্ঠানগুলো বদলে যাচ্ছে, পরিবর্তিত হচ্ছে, সময় যেভাবে চাইছে কোনোটাই তো, এগুলো তো মানুষের বানানো, প্রত্যেকটা মানুষের তৈরি, যার ফলে এটা কিছু প্রাকৃতিক ব্যাপার তো নয় এই প্রতিষ্ঠানগুলো। ফলে একটা সমাজ তার যেরকম গড়ন, তার যে চাহিদা, সেই অনুযায়ী প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে। এবার সামাজিক স্ট্রাকচারটা বদলে যাচ্ছে, সময়টা বদলে যাচ্ছে, প্রতিষ্ঠানেও বদল আসা দরকার। আর বদল মানেই ভাঙা। আজকে ঈশ্বরগুপ্ত ছড়াটা মনে আছে, যত ছুরিগুলো তুলি মেরে কেতাব হাতে লিখছে যাবে, এবার এবিসিতে বিবিসি যে বিলুতি বল কবেই কবে, চলে গেছেন। ওই ছড়াটা আমার মনে আছে কেন, আমরা কিন্তু ইতিহাস হিসেবে পড়ি যে প্রথম মেয়েদের যে বেরিয়ে আসাটাকে সমাজ কীভাবে ব্যঙ্গ করেছিল তার ঐতিহাসিক প্রমাণ হিসেবে ওটাকে পড়ি। অর্থাৎ উনি একটি ইতিহাসের হাসির পাত্র হয়ে দাঁড়িয়ে গেছেন। যে এভাবেই কোনটা কাম্য, আজকে বড় সংসার ভেঙে গিয়ে ফ্ল্যাট কালচার তৈরি হওয়া কাম্য না কাম্য নয়, সে কাম্যতার সংজ্ঞা যদি আমি বলতে যাই তাহলে বোধ হয় আমি ডেসপটের মতন ব্যবহার করছি। একটা পরিবর্তন আসে তার সঙ্গে সঙ্গে কিছু যন্ত্রণা আসে, কিছু কোলাটারাল ড্যামেজ আসে, তারপরে মানুষ তো প্রচণ্ড ক্রিয়েটিভ, মানুষ কিন্তু ওইগুলোকে সামলে মডিফাই করতে শিখে যায়। ছেলে মেয়েকে নিয়ে একটা বিশাল ড্রিম, উচ্চশিক্ষা আইআইটি, তারপরে বিদেশ, বিদেশের পর কিন্তু যেহেতু দেশে আছে ছেলে, আপনি রুটের সঙ্গে তার একটা সেখানে হচ্ছে সম্পর্ক, কিন্তু যেই মুহূর্তে ছেলে বিদেশে চলে যাচ্ছে বা মেয়ে বিদেশে চলে যাচ্ছে তার একটা অন্য জগৎ তৈরি হচ্ছে, তখন এদিকে যে ভ্যাকিউমটা তৈরি হচ্ছে, মানে অভিভাবক নিজেই জানেন না যে তিনি কী চাইছে, বাচ্চা বড় হোক, বাচ্চার একটা সুন্দর কেরিয়ার তৈরি হোক, তার জন্য পুরো লাইফ স্যাক্রিফাইস, এটা হলো। কিন্তু ছেলে মেয়ে যখন বাইরে বিদেশে চলে যাচ্ছে, তারপর যে তার সঙ্গে রুটের যে একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে, এই ব্যাপারটা কথা হচ্ছে একদম গোড়া থেকে। মানুষ তো যাযাবর, আজকে যদি মানুষ না ছড়াতো তাহলে সভ্যতাটাই গড়ে উঠত না। কাজে এই স্ক্যাটারিং অফ সিডস এটা একটা ন্যাচারাল ফিনোমেনন, বরং এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমরা যেটাকে বলি যে ইমপ্লোশন ঘটবে, সমাজ নষ্ট, পচে যাবে, ঘুম ধরে যাবে। বেরোনোটা খুব জরুরি, ছড়িয়ে পড়াটা খুব জরুরি। কিন্তু এই ছোকরা আজকে আমেরিকায় গিয়ে একটা চাকরি নিয়ে এমআইটিতে ধরলে বসলো, তারপরে সে কী করবে সেটা কিন্তু আপনার ওপর এখন নির্ভর করেছে। আমাদের যে প্রত্যেকের মোবাইলে একটা করে পারিবারিক গ্রুপ থাকে জানেন তো, যে যেখানে আছে প্রতি মুহূর্তে, আমাদের বাড়িতে দুর্গাপূজা হয়, এখন আমাদের যদি খোলেন ওই গ্রুপটা, আমাদের নাম কুষ্টিশোক, তাতে যে বিলেতে আছে, যে আমেরিকায় আছে, যে ব্যাঙ্গালোরে আছে, যে কলকাতায় আছে, যে হুগলিতে আছে, সবাই কিন্তু প্রবল পার্টিসিপেট করছে, সবাই সবার জন্মদিন জানে, প্রবল আড্ডা হচ্ছে, হই হই হচ্ছে, দরকার হলে সরাসরি স্ট্রিমিং ভিডিওতে কথা হচ্ছে। অর্থাৎ এই যে 60-70-এর দশকে যে এক্সোডাসটা শুরু হয়েছিল, যখন শঙ্করের সোনার সংসার টংসারটা বেরোচ্ছে, যে সমস্যাটা বলছেন সেটা, এইটার জন্য এই 30-40 বছর লেগেছে এটার সমাধান আসতে। যাতায়াত ব্যবস্থার উন্নতি, টেকনোলজির উন্নতি, কিন্তু আবার রুটে ফিরে বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডসকে দিচ্ছে। অর্থাৎ স্ক্যাটারিং অফ দ্য সিড সেটাও ঘটছে, তারা ছড়াচ্ছে, কিন্তু একই সঙ্গে শেকড়ের সঙ্গে জুড়েও থাকছে। আমার বাড়িওয়ালা মেসমশাই 86 বয়স, প্রচণ্ড অ্যাক্টিভ, তার মধ্যে একদিন শরীর খারাপ হলো, তার মেয়ে ডাক্তার, সে থাকে স্বামীর সঙ্গে থাকে রাশিয়াতে, আর ছেলে থাকে আমেরিকাতে, কিন্তু তিন ছেলে মেয়ে, তিনজনই বাইরে, ওইখানে সঙ্গে সঙ্গে সবাই অনস্ক্রিন আছে, আমি হাসপাতাল নিয়ে যাচ্ছি, তারা সবাই সঙ্গে আছে, পরের দিন একজন ফ্লাই ডাউন করলো চলে এলো, কোথায় সমস্যা? ব্যাপারটা হচ্ছে যে টেকনোলজি এখন তো সমস্যাটাকে মেরে দিচ্ছে, ফলে এটা সমস্যাটা নেই, শুধু সে আপনাকে আর
যোগাযোগটা ভালো করে রাখবে কিনা সেটা নির্ভর করবে আপনি এখন থেকে কি মিটে গেল আপনার হয়তো সম্পর্ক। পরবর্তী প্রজন্মের জন্য আপনি কি বলবেন? একটা মানে সমাজে থাকতে গেলে অনেক কিছু জড়িয়ে আছে, তো আসলে প্রথম কথা ক্যারিয়ারটা আসে এই জন্য, ওটা নিয়ে তাদেরকে প্রোগ্রামিংটা হচ্ছে, সাইকোলজিক্যাল প্রোগ্রামিংটা করা হচ্ছে তাদের জন্য। একটাই কথা, যদি তাদের গার্জিয়ান তাকে বলেন যে চাকরির বাজারটা খুব কড়া, সে যেন বিশ্বাস না করে। তার কারণ এখন কিন্তু রোজগারের প্রচুর অ্যাভেনিউ, অজস্র জায়গা আছে, ভালোভাবে খেয়ে পড়ে থাকবার জন্য এখন কিন্তু সমস্যাটা অতটা নেই যেটা ছিল 60-70 দশকে বা তার গার্জিয়ান যখন ছোট তখন যেটা ছিল। তিনি যদি তার শিক্ষাটা ওকে দিতে থাকেন সেটা বোধহয় বর্জন করা ভালো মনে মনে। এক দু নম্বর যেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আমি আনন্দ করব, মজা আনন্দে থাকব, এবং ওইটা আমার গোল, আনন্দে থাকাটা। এটা করার জন্য আমার যা করতে হবে যদি আমি ঠিকঠাক করি তাহলে কিন্তু আলটিমেটলি আমি ওই জায়গাটায় পৌঁছব। লক্ষ্যটা একটা চাকরি না, লক্ষ্যটা একটা টাকা না, লক্ষ্যটা হচ্ছে আনন্দে থাকা। এবারে সেটা থাকতে গেলে আমার যা করার আমি করবো, আমার যদি আমি আনন্দ পাবো অঙ্ক কষে আমি ইঞ্জিনিয়ার হই তাহলে ভালো করে পড়বো, সেটা যাতে আমি আনন্দ পাবো না সেইটা যেন আমার গোল না হয়। এই জায়গাটায় ধরে থাকলে বাকিটা কিন্তু জীবনটাকে আপনাআপনি করে দেয়। আমরা বারবার দেখেছি, নিজেদের দিয়ে দেখেছি, আমি যখন হায়ার সেকেন্ডারি পাস করে আমি মেডিকেল চান্স পেলাম, এখন আমি হচ্ছি পাঁর অঙ্কওয়ালা, আমার এক বিন্দু ইচ্ছে নেই কোনো টেকনিক্যালিটি দেওয়া, নিয়েইনি আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়লাম, মাস্টার্স করলাম, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস পেলাম, সিভিল সার্ভিস পেলাম, কিন্তু আমার ইচ্ছে মতো আমি চলে যাই। কাজে এই একটাই জিনিস ছোটদের জন্য বড়দের প্রতি আমার বক্তব্য যে অন্তত ও যদি কিছু বলে যে তুমি কিছু বোঝো না, সেটা না বলে নিজেও বিশ্বাস করা যে ও হয়তো জানে, ঠকবে না। দেবজ্যোতি ভট্টাচার্য আর রহস্য গল্প এই দুটো ভীষণভাবে জড়িয়ে আছে, ছোট থেকেই আগ্রহ না? আসলে আমি কিন্তু যে বিশেষ করে ছোটদের বা ইয়াং অ্যাডাল্টদের জন্য আমার যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু আমি রীতিমতো একটা জিনিস চেষ্টা করি যে জেনারে যেন মিশ্র জনারের কাজ হয়, মানে যেটা রহস্য সেটা শুধু রহস্য থাকবে, তার মধ্যে হয়তো কখনো সায়েন্স ফিকশন এসে মিশে যাচ্ছে, অ্যাডভেঞ্চার মিশে যাচ্ছে। এটা হচ্ছে প্রথমে এই আগে এইটা বলি, কারণ জীবন হচ্ছে একটা মিক্সড ব্যাগ, একটা রহস্য দিয়ে তো সব কিছু হয় না, ওর মধ্যে অদ্ভুত মানুষ আসে, অনেক মানবিক ব্যাপার আসে, অ্যাডভেঞ্চার আসে, আর আসল কারণ এগুলো এটাগুলো তত্ত্ব কথা, আর আসল কারণ হচ্ছে ওটা করে ভারী মজা পায়, মজা লাগে, সেটাই মানে ওই জনরে কাজ করতে গিয়ে মেশাতে গিয়ে। কারণ আমি নিজে তো প্রচুর জঙ্গলে পাহাড়ে ঘুরে বেড়াই বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম, এই যে আবার বেরোবো আমরা ছোটদের নিয়ে এই সব বিভিন্ন ট্রেক অ্যাক্টিভিটিগুলো, পাহাড়ে চড়ানো আমরা নিয়ে বেরোই কিন্তু বাচ্চাদের নিয়ে প্রচুর, আর নিজেরাও প্রচুর এই ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস করি, ঘুরে বেড়াই প্রচুর, সে কখনো হাই অল্টে যাচ্ছি, জঙ্গলে যাচ্ছি, বিচ ট্রেকিং চলতেই থাকে সারা বছর ধরে। এগুলো করতে গিয়ে আমরা যে জায়গাগুলো ফেস করি, যেগুলো দেখতে পাই, যখন লেখায় সেটা নিয়ে আসতে পারলে খুব মজা লাগে, মানে রিলিভিং। আমি যে ঘরে বসে আছি এখন কিন্তু আমার খুব ইচ্ছে করছে একটা অন্য ট্রেকে যেতে, আমি একটা দল যাচ্ছে আমি যেতে পারছি না, হাউ ডু আই পার্টিসিপেট, আমি ওইটা নিয়ে লিখব, যখন লিখছি আমি ওর মধ্যে ঢুকে যাচ্ছি, আই এম পার্টিসিপেটিং ইন দ্যাট অ্যাডভেঞ্চার। নতুন কোনো পরিকল্পনা নেই আর এই কাজের বাইরে বেরিয়ে, মানে কাজ সংক্রান্ত আর কিছু পরিকল্পনা না? এখন আমরা এইগুলোতেই পুরোপুরি, কারণ আমাদের একটা মিশন হচ্ছে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং যত বেশি সংখ্যক এরকম ছোটো মানুষ, ছোটো মানুষ বলতে ইয়াং অ্যাডাল্ট, তাদেরকে এই প্র্যাকটিক্যাল কাজে ইনভলভ করানো, আর কাজে ইনভলভ করানোর সঙ্গে সঙ্গে তার ডিসিপ্লিনটাও শেখে, কিছুটা রোজগারও হয়। এটা একটা মানে অন্য দিক থেকে একটা সোশ্যাল ওয়ার্কও বটে কিন্তু, মানে আমি বলছি তো যে একটা কাজকে যদি ভালো করে করি তাহলে কিন্তু আবার ওই জন্য মিক্সড জনর, এটা একটা লাভজনক কাজও বটে, একই সঙ্গে কিছুটা ভালো কাজও, ভালো কাজও বটে বটে, যদি মেশাতে পারি তার থেকে মজা তো আর কিছু নেই। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, ভালো লাগলো গল্প করে।